অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অসত্য গাছের সঙ্গে শনি মহারাজের সম্পর্ক কি, যাতে শনির সাড়ে সাথে অথবা আপনি অর্থপ্রাপ্তিতে প্রচুর লাভবান কিন্তু আপনি হবেন, অর্থাৎ যাতে শনির সাড়ে সাথে চলছে বা দৈনিক রোজগারের ক্ষেত্রে সমস্যা আসছে, তারা বিশেষ যদি কিছু ক্রিয়া করেন কি না আপনাদের এই সাড়ে সাথে থেকে মুক্তি, অর্থপ্রাপ্তি এবং সন্তান প্রাপ্তিতে কিন্তু আপনাদের বিশেষ লাভ কিন্তু প্রদান করবে। দেখুন, অসত্য গাছের সঙ্গে ভগবান বিষ্ণু এবং কৃষ্ণের সম্পর্ক আছে, আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু শনির সাথে সম্পর্ক কি? দেখুন, এই অসত্য গাছ দীর্ঘজীবী এবং শনি যাদের জন্মকুণ্ডলিতে ভালো এ থাকে সেক্ষেত্রে তাদেরও কিন্তু দীর্ঘ আয়ু হয়, অর্থাৎ শনি কিন্তু আয়ু নিয়ন্ত্রণকারী গ্রহ। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, এই যে শনি, যাকে আমরা সাধারণ মানুষরা খুব ভয় করি যে শনির দণ্ডে আমার ছারখার হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে বলি শনি কার উপাসনা করতেন জানেন? ভগবান কৃষ্ণের উপাসনা করতেন, অর্থাৎ উনি কৃষ্ণের উপাসক ছিলেন। অর্থাৎ আপনি যদি অসত্য গাছের পূজা বা পরিচর্যা বা দেখভাল যদি করেন, তাহলে কিন্তু আপনারা এই শনির যে কুপ্রভাব থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে মুক্তি পাবেন। এবং পিপিলা ঋষি বলে একজন এখানে ধ্যান করছিল, অর্থাৎ অসত্য গাছের নিচে, তো সেখানে শনিকে দণ্ড দেয় এবং শনি পা খোড়া হয়, আপনারা হয়তো জানেন। এবং সেখান থেকে শনি বলে যে যা 16 বছর অবধি যাদের বয়স, তাদেরকে কোনো সাড়ে সাতির প্রকোপ কিন্তু তাদের মধ্যে আসবে না, অর্থাৎ 16 বছর পর্যন্ত, 1 থেকে 16 বছর পর্যন্ত যাদের বয়স তাদের কিন্তু সাড়ে সাতির প্রকোপ আসবে না, 16 বছরের ঊর্ধ্বে যাদের বয়স তারাই কিন্তু সাড়ে সাতির প্রকোপ পাবে। তো আপনারা যদি নিয়ম মেনে যদি অসত্য গাছের কিছু ক্রিয়া যদি করতে পারেন, তাতে আপনাদের আর্থিক উন্নতি, দৈনিক রোজগার, ধনলাভ, অর্থলাভ, অপার ধন আসবে এবং সন্তান প্রাপ্তি, সাড়ে সাথী থেকে মুক্তি। অর্থাৎ যিনি শনি মহারাজ, যিনি যার ধ্যানে মগ্ন থাকতেন, তিনি হলেন ভগবান কৃষ্ণ। এই কৃষ্ণই উপাসক ছিলেন শনি মহারাজ। অর্থাৎ আপনারা কিন্তু অস্ত্র কাছে যদি পূজা করেন, আপনারা কিন্তু নিশ্চিতরূপে এই শনি মহারাজের কুদৃষ্টি থেকে আপনারা কিন্তু বাঁচবেন। তো কি করবেন? প্রথম আসি সন্তান প্রাপ্তির জন্য। যাদের সন্তান প্রাপ্তি নিয়ে সমস্যা হচ্ছে, আপনারা অবশ্যই রাস্তার ধারে বা কোনো জায়গাতে, পার্কে আপনার অসত্য গাছ লাগান, এবং সেটাকে লাগানো শুধু নয়, সেটার দেখভাল করুন, পরিচর্যা করুন। সেখানে আপনারা চারিদিকে গোল করে ইঁট দিয়ে ঘিরে দেন এবং প্রতিদিন জল দেন, যাতে গাছটি সুন্দর বড় হয়ে ওঠে। আপনারা যত অসত্য গাছের লাগাতে পারবেন বা সেই গাছ লাগানোর পর পরিচর্যা করতে পারবেন, লাগানোর থেকে পরিচর্যাটা বেশি, কিন্তু লাগিয়ে পর পরিচর্যা, লাগিয়ে দেওয়ার পর যদি দেখা গেলো কোনো কিছু গাছটি খেয়ে নিল কোনো পশুতে, তাতে কিন্তু কাজ হবে না। আপনাকে সেখানে ঘিরে প্রতিদিন জল দেওয়া, গাছটিকে রক্ষণাবেক্ষণ করা, এগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে। তাতে দেখবেন সন্তান সম্বন্ধীয় সমস্যা কিন্তু আপনাদের কাটতে বাধ্য। এবং আপনারা যারা মন্দিরে বা যে কোনো অসত্য গাছের নিচে যদি জল প্রদান করেন প্রতি শনিবার, এবং সেই অসত্য গাছটি 9 বার পরিক্রমা করবেন, কবার 9 বার পরিক্রমা করবেন, এবং ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি যদি আপনারা পাঠ করতে পারেন, তাহলে কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। এটা সকালবেলা আপনাদেরকে কিন্তু করতে হবে, তাহলে কিন্তু আপনাদের সন্তান প্রাপ্তি থেকে আপনারা কিন্তু হবেই হবে, যারা সন্তান নিয়ে সমস্যাতে আছেন। এরপরে জানাই, যাদের শনির সাড়ে সাথে চলছে, শনির মহাদশা চলছে, শনির ঢাইয়া চলছে, শনি আপনার রাশিচক্রে খারাপ,
শনির অন্তর্দশা পন্তর্দশা চলছে, আপনারা কি করবেন? আপনারা কিছু না, শনিবার দিন সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে আপনারা একটি সর্ষার তেলের প্রদীপ প্রজ্বলন করুন এবং সেখানে বসে আপনারা ওম সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা 8 বার অথবা 108 বার যদি পাঠ করতে পারেন, দেখবেন যাদের সারসাথী শনি ঢাইয়া, শনি মহাদশা, শনি অন্তর্দশা পতনদশা বা শনি সম্বন্ধীয় কোনো যদি সমস্যা থাকে না, সেই সমস্যা থেকে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আপনি মুক্তি পাবেনই পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি, আমি কৌশিক রায়। এইবার আপনাদেরকে জানাই, যাদের অর্থনৈতিক খুব সমস্যা, অর্থাৎ আপনাদের দিন আনা দিন খাওয়া বা বারবার ব্যবসাতে আপনি ডুবে যাচ্ছেন, আপনার আর্থিক সমস্যা সেই জায়গা থেকে কাটিয়ে উঠতে পারছেন না, প্রচুর চেষ্টা করছেন, ঋণে পড়ে গেছেন, দেনাতে পড়ে গেছেন, চারিদিকে আপনার দরজা খটখট করছে দেনার জন্য, ব্যাংকিং লোনে পড়ে গেছেন, প্রচুর ব্যাংকিং লোন আপনার, সেই লোনটা রিকভারি করবেন কী করে সেটা চিন্তা করছেন, কি করবেন? আপনি ভয়ে ঘরে ঢুকে বসে আছেন, ঋণের ভয়ে, মহাজনের কাছেও ঋণ নিয়েছেন, সেই ঋণও শোধ করতে পারছেন না, ব্যাংকিং ঋণ, আপনার দৈনিক রোজগার কমে গেছে, রোজগার সম্বন্ধীয় সমস্যা বা আপনার ব্যবসাতে অবনতি হচ্ছে, প্রচুর অর্থ লস যাচ্ছে, একটা আপনাদেরকে আজব উপায় আমি মহা উপায় কিন্তু বলবো, এটা যদি আপনারা করতে পারেন নিশ্চিত নিশ্চিত রূপে কাজ হবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথাটা বলছি। কি করবেন দেখুন, অশ্বত্থ গাছের নিচে শনিবার দিন আপনারা নেবেন, দেবেন কিছু পাতা পড়ে থাকে, তার মধ্যে একটা পাতা, অশ্বত্থ গাছের একটা পাতা কিন্তু আপনারা নেবেন এবং সেই পাতাটা নিয়ে বাড়িতে নিয়ে আসবেন এবং সে পাতাটা ভালো মতন পরিষ্কার করবেন, ধুয়ে নেবেন সুন্দর জল, ভালো জলে, পরিষ্কার জলে কিন্তু সেই পাতাটা ধুয়ে পরিষ্কার করবেন এবং সেই পাতার দুই দিকে আপনি অবশ্যই সেন্ট অর্থাৎ সুগন্ধ, আপনি চন্দনের সুগন্ধ দিতে পারেন, সেই সুগন্ধ কিন্তু আপনারা লাগাবেন এবং সিঁদুর, মেটে কালারের সিঁদুর আপনারা কিন্তু অবশ্যই লাগান, মেটে কালারের সিঁদুর, এই পাতাটা আপনারা বা না লাগালেও আপনারা লাল সুতা দিয়ে সেই পাতাটাকে একসঙ্গে মুড়িয়ে আপনার পার্সের মধ্যে, মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন, দেখবেন আপনাদের যাদের ধন নিয়ে সমস্যা হচ্ছে, অর্থ আসছে না, অর্থ আসতে বাধাপ্রাপ্ত হচ্ছে, তাদের কিন্তু অর্থ আসতে বাধ্য এবং কি হবে যখন দেখছেন কি না অর্থের দিক থেকে আপনারা বারবার সমস্যা হচ্ছে, আপনারা ওটা করবেন এবং এই পাতাটা যখন শুকিয়ে যাচ্ছে সেই পাতাটা গিয়ে আপনারা আবার সেই অশ্বত্থ গাছের নিচেই রেখে দিবেন, যে অশ্বত্থ গাছের ওখান থেকে নিয়ে এসেছিলেন, সেই শনিবার দিন সেই অশ্বত্থ গাছের নিচে সেই পাতাটা রেখে দিবেন, আবার আপনি সেই নতুন একটা পাতা গাছের তল থেকে নতুন একটা পাতা আপনারা কুড়িয়ে নিয়ে এসে আবার সেই পাতাটি আপনারা আপনাদের মানি ব্যাগে বা পার্সে রাখুন, ধন আকর্ষিক ধন প্রাপ্তি হবে এবং দৈনিক রোজগার যাদের নিয়ে সমস্যা আসছে তাদের দৈনিক রোজগার হবে। এবার আপনাদেরকে জানাই, যাদের অশ্বত্থ গাছ নিয়ে পূজা যারা করবেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কৃপা আপনারা কিন্তু পাবেনই, ভগবান বিষ্ণু কৃষ্ণ শিব সমস্ত ঠাকুরের কৃপা আপনারা পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। তো যাদের সন্তান নিয়ে সমস্যা, শনি সাড়ে সাথে চলছে এবং অর্থ আসছে না, কিন্তু এর সাথে সাথে বলি শনিবার দিন অবশ্যই সাত্বিক আহার করুন, কোনো তামসিক আহার কিন্তু করবেন না, স্বামী স্ত্রী সাত্বিকভাবে থাকুন এবং যত ওং সাং শনিশ্চরায় নম যত পাঠ করতে পারবেন ততদিক ভালো এবং গরিব মানুষকে কিছু হলো দান করুন, কুকুরকে আপনি কিছু হলো খাওয়ান, মিষ্টান্ন কিছু, শনিবার দিন কুকুরকে মিষ্টি কিছু খেতে দিন, দেখবেন শনি সম্বন্ধীয় পীড়া কাটতে বাধ্য। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই,
আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।